নমস্কার বন্ধুরা, লালি রান্নাঘরে আরেকটি নতুন এপিসোডে আমি আমার সব বন্ধুদের স্বাগত জানাই। তোমরা ভালো আছো আমি জানি, তোমরা খুব ভালো আছো, খুব সাবধানে আছো, সেই জন্য আমিও খুব সাবধানে আছি এবং ভালো আছি। আর আজকে আমি যে নতুন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো কই মাছের সর্ষে পোস্ত দিয়ে বেগুনের ঝাল। এটা করতে আমার কী কী লেগেছে আমি সেটা তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 350 গ্রাম কই নেওয়া আছে। আমি কই মাছ খুব পরিষ্কার করে সুন্দর করে ভেতরের এই যে কানকো টানকো ফুল যেগুলো থাকে সব ফেলে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা 350 গ্রাম আছে। আর আমি যে রান্নাটা আজকে করছি সেটা করতে বড় কই ভালো লাগে না, একটু মিডিয়াম সাইজের যে কইগুলো সেগুলো নিতে হয়। তাহলে এখানে আমার কই মাছ নেওয়া থাকলো, এখানে আমি নিয়েছি বেগুন, লম্বা করে সরু বেগুন লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি কতগুলো 5-6টা। আমি একটু ঝাল খাই, তোমরা জানো আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি খাওয়া হয়। সর্ষের তেলে রান্না করব আমি, হালকা একটু জল লাগবে আমার। এখানে আমি মিক্সির বাটির মধ্যে 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত এবং 1টা এর মধ্যে আমি রসুনের কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি বেটে নেব সর্ষে পোস্তকে। পেঁয়াজ নিয়েছি আমি 1টা বড়, পাতলা করে কুচিয়ে নিয়েছি। টমেটো অর্ধেক টমেটো নিয়েছি, স্লাইস করে নিয়েছি। হলুদ লাগছে আমার 1 চা চামচ, নুন লাগছে স্বাদ অনুযায়ী। প্রথমে তাহলে আমি এটাকে পেস্ট করব, আর কড়াই গরম করে মাছটাকে আমি ভেজে নেব। কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো এবার দিয়ে দেব। আমি সবগুলো মাছ ভেজে নিয়ে তারপরে আসছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কড়াইতে আমি আর একটুখানি সর্ষের তেল দিয়েছি 1 টেবিল চামচ মতো। এবার এর মধ্যে আমি ফোড়ন দেব, ফোড়নটা হলো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দিচ্ছি এবার ফোড়নটা হয়ে গেল পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি সাতলে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা 1/2 টমেটো কুচি করে, এটা এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে এবার আমি এই যে বেগুনটা যে কেটে ধুয়ে রেখেছি সেটা কাঁচা লঙ্কাও চিরে এর মধ্যে একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা করব। ওদিকে আমার পেস্টটাও হয়ে গেছে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু রসুন দিয়ে, 1 কোয়া রসুন দিয়ে। তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো আমার এই রান্নাটা, পারলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর আমার পুরনো সমস্ত বন্ধুদের আমি অত্যন্ত মানে কৃতজ্ঞ তাদের প্রতি, যে আমাকে তারা অত্যন্ত সাদরভাবে আমাকে নিয়েছে তারা, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে সুন্দরভাবে কমেন্ট করছে। কত ভালো আমার বোনগুলো আমার পাশে থাকছে, আমার খুব ভালো লাগছে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এবং নতুন বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করবে একটা কমেন্ট করে দেবে এবং বেল আইকনটা টিপে দেবে, আমার নোটিফিকেশন তোমাদের ওখানে যাবে, আর আমি বুঝতে পারবো কে আমাকে সাবস্ক্রাইব করেছে। আমি তাকে অবশ্যই বন্ধু বানিয়ে নেব, কোনো চিন্তা করো না এই নিয়ে। আর দেখে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিও, কমেন্ট না হলে তো মুশকিল, বুঝতে পারবো না কে কেমন তোমরা দেখছো আমার ভিডিও। আমি প্রত্যেকে আমার যারা বন্ধু আছে প্রত্যেকের ঘরে আমি যাই। আমি ঢেকে বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু টমেটো দিয়ে সাতলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এটা 1 চামচ লাগলো না, 1/2 চামচ 4 চামচের দিয়ে। একটুখানি আমি নুন দিয়ে দিলাম, আগে আমি একটুখানি নুন দিয়েছিলাম কারণ বেগুনটা নরম করার জন্য। এবার আমি এর মধ্যে এই যে সর্ষে পোস্ত একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, এটা একটু জল দিয়ে রেখেছি আমি, এটাকে আমি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে সাতলে নিচ্ছি, পুরো যে যে জিনিসগুলো আছে সমস্ত একসঙ্গে মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ছোটো কই মাছগুলোকে। গ্যাসটা আমি কমিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে দিলাম।
এবার একটু হাই ফ্লেমেই আমি করব রান্নাটা। দিয়ে দিলাম আর একটু সর্ষে পোস্তর বাটি ধোয়া জল। তোমরা এটা অবশ্যই করবে, এবং গরম ভাতে এটা যা লাগে না, একবার খেয়ে খালি দেখো, তারপরে আমাকে বলো তোমাদের কেমন লাগলো। আমি ঢেকে 3-4 মিনিট রেখে রান্না করলাম। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, বেশি সময় লাগে না। আমি নুন দেখে নিয়েছি, ঝাল দেখে নিয়েছি, সব ঠিক আছে, একদম পারফেক্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল নামানোর আগে। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই এ রান্নাটা করবে, হ্যাঁ, আর আমাকে বলো, খুব ভালো লাগে গরম ভাতে এটা। আমি এটা হয়ে গেছে রান্নাটা, নামিয়ে নিচ্ছি সার্ভিং বলে। তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কোয়েট ঝাল। এটা তোমরা অবশ্যই করবে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো তোমাদের। আর লাইক তো একটা চাই, আর সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধুরা। তাহলে সামনে আরেকটি নতুন রান্না নিয়ে আসছি। ততদিন খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নমস্কার।